অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কুড়ি পাতার এই দুইয়ের দাগের এই যে স্কেল ও পেন্সিল কোম্পাসের সাহায্যে এই কোনগুলি আমাদের অঙ্কন করতে বলা হয়েছে তো আমরা এখন এই পঁচাত্তর ডিগ্রি কোনটি এই ভিডিওতে অঙ্কন করা শিখবো ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে পঁচাত্তর ডিগ্রি কোনটি পেন্সিল কোম্পাস দিয়ে অঙ্কন করব তার জন্য আমরা এই যে খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি যে কোনো সরল রেখাংশ নেব এই নিয়ে এই এখানে বিন্দু করতে হবে এখানে নাম দিতে হবে এ এখানে বিন্দু করতে হবে নাম দিতে হবে বি এখন আমরা পেন্সিল কম্পাস হাতে নেব। ঠিক আছে হাতে নিয়ে এই যে এভাবে চিকন করে যে কোনো পরিমাণ আমরা এভাবে নেব। যে কোনো বেশার্ধ নেব পেন্সিল কোম্পাস দিয়ে ঠিক আছে নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এদিকে একটি প্রথমে অর্ধবৃত্তাকার চাপ নেবো ঠিক আছে এই অর্ধবৃত্তাকার চাপটি নিয়ে এই অর্ধবৃত্তাকার চাপটি এই যে এবি সরলরেখাংশকে এখানে ছেদ করেছে এখানে নাম দেব আমরা সি এরপর পেন্সিল কম্পাসটি আমরা এই সি বিন্দুতে বসাবো ঠিক আছে পরিমাপ কিন্তু সেই একই থাকবে যে পরিমাপটি দিয়ে আমরা অর্ধবৃত্তাকার চাপটি নিয়েছি সেই পরিমাপটি থাকবে এই এখানে বৃত্ত চাপ কাটবো এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেই আমরা ডি এরপর এই যে এই ডি বিন্দুতে বসাবো একই পরিমাপটি ডি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপরে এখানে একটি বৃত্তচাপ কাটবো এবং উপরে একটি বৃত্তচাপ কাটবো এই ঠিক আছে এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়েই আমরা ই এখন পেন্সিল কম্পাসের সেই একই পরিমাপটি এই ই বিন্দুতে বসিয়ে এই যে উপরে বৃত্তচাপটি কাটলাম এই বৃত্তচাপের চাপের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিই আমরা এফ এখন আমরা এই এ আর এফ বিন্দু দুটি যুক্ত করে দিই ঠিক আছে এই একইভাবে আমরা এই ডি আর এ বিন্দুটি যুক্ত করে দিই ঠিক আছে এই এই দেখো এই ডি এ বি এটি কিন্তু হচ্ছে ষাট ডিগ্রি আর এই যে এফ এ বিপটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এই যে এটুকু হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এটুকু হচ্ছে ডিগ্রি ঠিক আছে আমরা এখন এই তিরিশ ডিগ্রি কে এখানে সমধিখণ্ডিত করব তিরিশ ডিগ্রিকে সমধিখণ্ডিত করলে আমরা পাবো পনেরো ডিগ্রি তাহলে এই যে ডি থেকে এ পর্যন্ত হচ্ছে ষাট আর এখানে পনেরো সমধিখণ্ডিত করলে পনেরো হবে তো পনেরো আর এখানে হচ্ছে ষাট হয়ে যাবে পঁচাত্তর ঠিক আছে তো দেখো পেন্সিল কম্পাসের সেই একই পরিমাপটি এই ডি বিন্দুতে বসিয়ে এই এখানে একটি বৃত্তচাপ ঠিক আছে এরপর এই 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 জায়গায় বসাতে হবে দেখো এই বিন্দুতে নব্বই ডিগ্রি লম্বের এই বিন্দুতে এই বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপ ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা এইচ এখন আমরা এই এইচ আর এ বিন্দু দুটি যুক্ত করে দিই এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এইচ এ বি এটি আমরা পেলাম হচ্ছে পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে আমরা এখানে পঁচাত্তর ডিগ্রি লিখে দেব এই পঁচাত্তর ডিগ্রি কোনটি অঙ্কন করার পরে আমরা এখানে সুতরাং দিয়ে লিখবো কোন এইচ এ বি এইচ এ বি সমান পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ